আসসালামু আলাইকুম, সুধী লস অ্যাঞ্জেলেসবাসী। আপনারা জানেন যে বাংলাদেশে গত পাঁচই মে দিবাগত রাত্রি উচিত 6 তারিখ মে রাত 3টা বাজে যে গণহত্যা হয়েছে সেটার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি উইদিন হাফ এন আওয়ার ফোন কলে। তো আমরা বড় করে প্রতিবাদ সভা করব, ওইটার জন্যই আমরা এই আজকে বসা। এবং আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্বাধীনতার অনেক পরে, আমার জন্ম, আমি স্বাধীনতা দেখি নাই, পাক সেনা যারা গণহত্যা করেছিল 1971-এ 25শে মার্চ কালো রাত্রে, তার জন্য আমাদের মন থেকে এই পাক হানাদারদেরকে আমরা ঘৃণা করি। কিন্তু 6ই মে রাতে যে ঘটনা তারা আবার করলো এবং তারা মারছে আমাদের নিজের দেশের ভাই বোন ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় লাইট বন্ধ করে দিয়ে তাদেরকে নিরস্ত্র মানুষদেরকে গুলি করে হত্যা করে এবং তাদের লাশকে ঘুম করা হয়েছে। তো বিকজ অফ দ্যাট আমরা সম্মিলিতভাবে লস অ্যাঞ্জেলেসবাসী সবার পক্ষ থেকে তীব্র দলবদ্ধ নির্বদেশে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখান থেকে একটা মেসেজ আমি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার বাংলাদেশ তাকে দিতে চাই। আপনি ভুলে যাবেন না ইন্দিরা গান্ধীর কী হয়েছিল, এক্স্যাক্টলি আমি ডেটটা মনে নাই, যখন স্বর্ণ মন্দিরে আঘাত করা হয়েছিল 1984 সালে এবং শিখদেরকে নির্বিচারে এইভাবে গুলি করে মারছিল, কিন্তু ওই শিখরাই কিন্তু আপনার ইন্দিরা গান্ধীকে প্রতিঘাত করেছিল। এবং আপনি ভুলবেন না যে হুসনি মোবারক, সাদ্দাম হোসেন অ্যান্ড ওর নাম কি আছে গাদ্দাফি, ওদের কি কি হয়েছে। সো আপনি ভাববেন না যে এনি ডিকটেটর ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট লাস্ট লঙ্গার। সো আপনার অবস্থান একই হবে এবং বাংলাদেশের মানুষ ল ফুললি হ্যাং ইউ অ্যান্ড পানিশ করবে। সো প্লিজ স্টপ কিলিং আওয়ার ইনোসেন্ট পিপল, প্লিজ স্টপ কিলিং আওয়ার কান্ট্রিম্যান, অ্যান্ড আমরা সবাই এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। কম্পিউটারে একটা লিঙ্ক দেখতেছিলাম, দেখার পর থেকে তখন আমি আর আমার নিজেকে আমি সামলে উঠতে পারি নাই। যেভাবে নিরীহ মানুষকে, আমার মনে হয় আমাদের দেশে পশু পাখিও মানুষ এইভাবে মারে না, আর আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসেও এই ধরনের আমরা বিভৎস মানুষ হত্যা আমরা দেখি নাই। ইভেন পাকিস্তান সরকার বাংলাদেশের স্বাধীনতা 1971-এও এই ধরনের মানুষ আমার মনে হয় মারে নাই, যেটা রিসেন্ট গত 5 তারিখে যে জিনিসটা বাংলাদেশে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এরা মসজিদ মাদ্রাসার সাধারণ ছাত্র স্টুডেন্টরা, বাচ্চা 12-14 বছর বয়সের, এবং আপনারা সবাই জানেন আমাদের দেশে মাদ্রাসায় বিশেষ করে এতিম বাচ্চা কাচ্চারাই লেখাপড়া করে, যাদের মা বাবা নাই, এরাই তাদের মা বাবা তো এই এই সরকারই, আর এই সেই সরকার যদি এইভাবে নির্বিচারে হত্যা করে, এটা উই ক্যানট আমরা, আমি কোনো পলিটিক্স করি না, আপনারা সবাই জানেন লস অ্যাঞ্জেলেসে আমি কোনো দলের না, কিন্তু আমি যেহেতু আমি একজন বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই জন্য আমি এটা সহ্য করতে পারি নাই। আপনাদের সবাইকে আমি ফোন করছি, আমি চাই গ্রেটার লস অ্যাঞ্জেলেসে পুরো সমস্ত নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে আমরা বাঙালিরা যারা আসি ইমিডিয়েটলি সবাই সবার সঙ্গে কন্ট্যাক্ট করেন, এবং আমরা স্টেট ডিপার্টমেন্টে কি আমরা একটা স্মারকলিপি নিয়ে দিই সবাই, 1,000, 2,000, 5,000 মানুষ আমরা যত সম্ভব, এবং ইমিডিয়েটলি যেন এটার একটা অ্যাকশন এইখান থেকে শুরু হয়, যেন আমেরিকার গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করবো দে শুড টেক ওভার দিস ম্যাটার অ্যান্ড সলভ দিস রিজলভ দিস ইমিডিয়েটলি, আদারওয়াইজ আমরা আর আমাদের হত্যা দেখতে পারি না। সবাই, আমি 2টা বাচ্চা আমি দেখছি একদম ব্যাগ ব্যাগে চাইয়ে এসে, বাচ্চার ছেলে 10 থেকে 12 বছরের ছেলে, তাদের কী অপরাধ? ইয়েস, এখানে যদি ক্রিমিনালদেরকে মারে আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চন, বা আমি এটার প্রতিবাদ করবো না, কিন্তু ইনোসেন্ট মানুষ মারার কারো কোনো অধিকার নাই। আমরা এই ধরনের ডেমোক্রেসি চাই না, আমি বাংলাদেশে এই ধরনের ডেমোক্রেসিকে আমি নিন্দা জানাই, উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ডস অফ ডেমোক্রেসি, প্রয়োজনে মিলিটারি আসুক আমাদেরকে রোল করুক, বাট দিস কাইন্ডস অফ ডেমোক্রেসি উই ডোন্ট ওয়ান্ট ইন বাংলাদেশ। আমরা এখানে কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত থাকে না, আমরা বাংলাদেশি বাঙালি, সুতরাং আমার একটা বাঙালি ভাইয়ের রক্ত আমার জন্য অনেক মূল্য। আমরা 21শে ফেব্রুয়ারি করি, 3 থেকে 4 জন লোক মারা গেছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি বলিতে নাই পারি, হতে পারি সং আমরা গাইতে পারি, আজকে হাজার হাজার মানুষ আপনারা মারতেছেন নির্বিচারে বাংলাদেশে, বাতি বন্ধ করিয়া, লাইট বন্ধ করিয়া, ট্রাক বুঝাই করিয়া, তারপরে লাশ নিয়ে ভাড়াইতেছেন, গুম করতেছেন, উই ক্যানট
করা হয়েছে। বাংলাদেশবাসী এবং আজকে আপনারা যারা এখানে আসেন সবার সাথে আমার একটাই কোশ্চেন, আমি কোনোভাবে বুঝতে পারি না গত 3 মাসে বাংলাদেশে যা হচ্ছে, মানুষ মারা, আমার নিজের দেশের ভাই বাঙালি ভাই এইভাবে মারা, আর 5 তারিখে যে ঘটনা ঘটছে এটা তো আমার নিজের দেশের মানুষের নিরীহ মানুষের এগেনস্টে একটা গেরিলা যুদ্ধ, রাত্রের অন্ধকারে লাইট নিভায় যারা মানুষ মারে তারা গেরিলা যুদ্ধ, এটা গেরিলা যুদ্ধ আমার নিজের দেশের মানুষের এগেনস্টে এইভাবে মানুষ মারা। মানে সবাই বলে হাসিনা খালেদা সবাই খারাপ, খালেদা খারাপ, খালেদা রাজনীতি করে, সে রাজনীতি করতে গিয়ে সে অনেক কিছু করতে পারে, তার 5 বছরের সময় সে এরকম মানুষ পারে নাই। আপনি পাওয়ারে আইসা আপনি আজকে মানে এইভাবে মানুষ পারতেছেন, আমাদের দেশটা 2 ভাগ করে ফেলাইছেন, 1 ভাগ বলে সবাই খারাপ খারাপ বুঝতে পারছে, তবু মানুষ পারা, আমার আমার দেশের নিজের বাঙালি ভাই বোনদের ছোট ভাই বোনদের এইভাবে মানুষ পারা, একটা লোক একটা কথা বললো না, সবাই মানে আওয়ামী লীগাররা যারা আছে তারা বলে যে মানে এদের শিক্ষা দেওয়া উচিত ছিল, শিক্ষা তাদের নিজের ভাই বোনদের, তাদেরই ভাই বোন তাদেরই আত্মীয়স্বজন এইভাবে মারা। আমরা এটা প্রতিবাদ করতেছি, আমরা সব বাঙালিরা এলাকাতে আশা করি দলবদ্ধ নির্বিশেষে তারা সবাই আসবে, আমি আওয়ামী লীগে বলছি আপনারা প্রতিবাদ করুন, আদারওয়াইজ আপনাদের সময় আসবে তখন কিন্তু আপনাদের পাশে কেউ দাঁড়াবে না। আসসালাম আলাইকুম। লস অ্যাঞ্জেলেসবাসী, আমরা যারা আজকে বাংলাদেশের এই মেয়ের ট্র্যাজেডির উপরে উপস্থিত হয়েছে, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এখানে উপস্থিত হয়েছি। খুব স্বল্প সময়ে বাংলাদেশে 6ই মের ঘটনা আমাদেরকে উদ্বেলিত করে তুলেছে, আমরা আজ অত্যন্ত শোকাভিভূত। আমাদের কোনো ভাষা নেই, একটি গণতান্ত্রিক দেশে মিছিল মিটিং সমাবেশ এটা একটা গণতান্ত্রিক অধিকার। আজ আমরা 6ই মে যে ঘটনাটি দেখলাম, নিরস্ত্র মানুষদের উপর সশস্ত্র বাহিনীর হামলা, আমরা চিৎকার জানাই বর্তমান সরকারের এসব কর্মকাণ্ড। সবাই সকল উপস্থিত শ্রোতৃবৃন্দ, আপনারা যারা আছেন, আমরা আজ আসলে অত্যন্ত শোক এবং অত্যন্ত মর্মাহত। স্বাধীনতার 42 বছর পরে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটতে পারে যেটা আমরা চিন্তাও করতে পারি নাই, যে সরকার নিজেকে গণতন্ত্রের সরকার দাবি করে সেই সরকার রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র মসজিদের মাওলানা সাহেব বা আমাদের মাদ্রাসার যে ছাত্র তাদের উপরে যে বর্বর হামলা চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এই জেনোসাইডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি অবিলম্বে বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের মিডিয়া যারা আজকে নীরব দর্শকের মতো আছেন, যেই মানবাধিকার কমিশন বড় বড় কথা বলে একজন লিমনের জন্য, আর যেখানে হাজার হাজার শত শত লোক নিহত হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে সরকারের বাহিনী এবং সরকার সরকারের ছত্রছায়ায় সরকারের ছাত্রলীগ যুবলীগ, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ঘুম থেকে উঠুন, আপনারা না হলে আপনাদেরকেও এরকম পরিণতি বরণ করতে হবে যদি আজকে আপনারা এই সত্যের জন্য আপনারা পাশে না দাঁড়ান। আমি আরও প্রতিবাদ করতে করার জন্য অনুরোধ করছি, যেসব মিডিয়া আপনারা আজকে অপপ্রচার করছেন যে হেফাজত ইসলাম কোরআন জ্বালাইছে দোকান পুড়ছে, আমি বলতে চাই বঙ্গবন্ধু ছবি যেরকম শেখ হাসিনা পুড়তে পারে না, ঠিক যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জান দিতে প্রস্তুত, যারা জান দিয়ে গেছে, তারা কোনো অবস্থাতে কোরআন পোড়াতে পারে না। এটা নির্মম সত্য, এটা সরকারেরই লোকজন এগুলো করাইছে, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করার জন্য, এবং এই যে হত্যা যা হয়েছে, কত পরিমাণ লোক মারা গেছে, তার আমরা সুষ্ঠু একটা বিচার চাই, এবং তাদেরকে আমরা জনসমক্ষে দেখতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কাদের প্রশ্রয়ে, কাদের জন্য আজ বাংলাদেশে এত বড় একটা জেনোসাইড হলো, যা সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়ে উঠছে, যে কোনো অবস্থাতে একটা সুস্থ মস্তিষ্কের লোক চিন্তা করতে পারে না। গত 2-4 দিন ধরে সাভারের যে ট্র্যাজেডি এবং পরবর্তীতে 6ই মে যেই ঘটনা ঘটলো, এটা সত্যিকারভাবে আমি অসুস্থ নিজেকে খুবই, মানুষ হিসাবে সত্যিকারভাবে আজকে আমার কাছে অপরাধী মনে হচ্ছে, কেন আমার দেশে আমি জীবিত থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটলো। সম্মিলিত প্রবাসী যারা আছি আমরা, আমাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আজ দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে আমাদেরকে এক হতে হবে। দেশের আজকে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন যাচ্ছে চালাচ্ছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সবাই প্রতিরোধ করুন, এই সরকারকে আপনারা অপসারণ করুন।